কিছুক্ষণ আগে বরিশালের সার্বিক পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। বরিশাল মেট্রোপলিটন এলাকায় কিন্তু সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। অপরদিকে সকাল 6টা থেকে রাত 8টা অবধি পর্যন্ত বরিশাল জেলায় এই কারফিউ শিথিল করা হয়েছে। তো এর মধ্যেই সাধারণ মানুষের যে জনজীবন, তারা কিন্তু পুরনো সেই রূপে ফিরে এসেছে। আমরা দেখেছি যে সকাল 11টা থেকে বরিশালের যে অন্যান্য সরকারি ব্যাংক, বিমা বা অফিস আদালতগুলো রয়েছে, সেগুলো কিন্তু খোলা রয়েছে এবং সাধারণ মানুষ যারা আছেন তারা দৈনন্দিন কাজ করছেন। তো এই দৈনন্দিন কাজের মধ্যেই থেকেই আমরা কিন্তু খোঁজ নিয়েছিলাম বরিশাল নদীবন্দরে। নদীবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে সকালে তারা অভ্যন্তরীণ রুটে যে যানগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে। অপরদিকে বরিশাল থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যে যানবাহন রয়েছে, সেই যাত্রীবাহী বাস রয়েছে বা অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে, আমরা এমনটি দেখেছি। এবং সন্ধ্যা 6টার পর থেকে যেহেতু আবার পুনরায় সেই কারফিউর আওতায় আসবে, সুতরাং 6টার পর থেকে কিন্তু আবার পুনরায় হয়তোবা আইনশৃঙ্খলা বাহিনী পুনরায় সেই কারফিউর যে নিয়ম রয়েছে সেটি নগরবাসীকে মানানোর চেষ্টা করবে। আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখি যে সন্ধ্যা 6টার পর অপরদিকে জেলা শহরে মেট্রোপলিটন বাইরে রাত 8টার পরে বরিশালে বাংলাদেশ সেনাবাহিনী যারা রয়েছেন তারা কিন্তু টহল ব্যবস্থা জোরদার করবেন এবং তারা করে যাচ্ছেন বেশ কদিন যাবৎ। এবং যারা বিজিবি রয়েছে তারাও কিন্তু বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকে, তার নেতৃত্বেই মূলত টহল ব্যবস্থা জোরদার করা থাকে। যেহেতু এখন কারফিউ শিথিল রয়েছে, এই শিথিলের মধ্যে কিন্তু আমরা দেখেছি বরিশালের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তারা চেকপোস্ট বসিয়েছে এবং যাকে সন্দেহ হচ্ছে তাকে তল্লাশির আওতায় আনছে। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। দর্শক, কিছুক্ষণ আগে রাজশাহীর কারফিউ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী মোস্তাফিজ রকি। সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে রাজশাহীর যে সমস্ত গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে, সড়ক মহাসড়ক, সেগুলোতে কিন্তু সাধারণ মানুষের এবং যানবাহন চলাচল দুটিরই কিন্তু সরব উপস্থিতি দেখেছে। বিশেষ করে আজকে রাজশাহী থেকে কিন্তু অনেক দূরপাল্লার যে সমস্ত বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু ছেড়ে গিয়েছে। এবং কিছুক্ষণ আগে আমি রাজশাহী রেল স্টেশন থেকে ঘুরে এসেছি, সেখানে কিন্তু দূরপাল্লা বা স্বল্পপাল্লার যে সমস্ত ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত আসলে তেমনভাবে আসলে চলাচল করছে না। এক কথায় বলা যায় আসলে সে সমস্ত ট্রেনগুলো বন্ধ রয়েছে। 10টার পর থেকে যেহেতু কারফিউ শিথিল রয়েছে, এরপরেও কিন্তু আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্য রয়েছেন তারা কিন্তু নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু এখন পর্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা কিন্তু এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্য রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই যে কারফিউ এখন যেহেতু 10টা থেকে 5টা পর্যন্ত শিথিল রয়েছে, এই সময়টি যেন কোনো দুষ্কৃতিকারী কোনো সময় কোনো কাজে লাগাতে না পারে, এই কারণে তারা আসলে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন এবং তারা মানুষের যানমাল নিরাপত্তার স্বার্থে কিন্তু তারা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় অবস্থান করছে, সেটি কিন্তু আমাদেরকে আসলে জানিয়েছেন। তো এখন পর্যন্ত আসলে যদি এক কথায় বলি তো রাজশাহীর জনজীবন এরই মধ্যে স্বাভাবিক হতে শুরু করেছে এবং সাধারণ মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে বলা যায় যে চলাফেরা করছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ।